বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার সমর্থকদের স্নায়ু চাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ শ্রীলঙ্কার ছোট টার্গেট তারা করতেই উঠে যায় টাইগারদের তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেইরিতে খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় রিসাদে মুগ্ধ সমর্থকরা ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ দারুণ জয় শুরু করল বিশ্বকাপ মিশন এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা চার ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা সবাই কিন্তু বাংলাদেশের এই জয় খুশি কারণ এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ হারিয়েছিল সেই দলটা ঘুরে দাঁড়িয়েছে অনেক সমালোচনা হয়েছে টানা দীর্ঘ সময় সেই সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল মাঠে জিতেছে এবং এই জয়ের পর প্রত্যেকটা সমর্থক কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন বাংলাদেশের এই জয় তারা উদযাপন করেছেন জিতে গেছিলাম হেরে গেছি এসে হেরে গেছি আজকে হারে নাই লাস্ট প্র্যাকটিস ম্যাচ গুলা তো একটু খারাপ করেছিল তো আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা এই দর্শকদের প্রচন্ড সাপোর্ট ছিল আর এই প্রচন্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে প্রচন্ড আশাবাদী আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরস নিরস করতে চাই না ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে আরো একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের সামনের তো বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায় সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি তবে তাহিদ লিটন দাসদের ব্যাটিং নিয়ে

সিনিয়র প্লেয়ার ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা এটা খুবই খারাপ শট ছিল ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপারহিটে ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে এমনটাই প্রত্যাশা সবার ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পরের ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের ডালাস থেকে আরো জানাচ্ছে লস্কর আল মামুন নিজেদের নাগালে থাকা খেলাটি শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হলো বাংলাদেশকে এক কথায় সহজ ম্যাচ কঠিন করে জেতা রিশাদের ঘূর্ণি জাদু আর মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে নয় উইকেটে একশো চব্বিশ রানে থামতে বাধ্য হয় শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বিপুল বাংলাদেশি সমর্থকদের মাঝে তখন আনন্দের বন্যা শ্রীলঙ্কার জন্য এদের জন্য এবং দিস ইজ এই গ্রুপটা কিন্তু আপনি জানেন যে গ্রুপ অফ ডেথ সেখানে তারা যে জয়টা করেছে খুব ভালো হয়েছে কিছু প্লেয়ার তাদের দিকে প্রত্যাশা ছিল সিনিয়র প্লেয়ার সেটা হয়নি বলিং খুবই ভালো করেছে ফিল্ডিং ওয়াজ নট আপ টু দা মার্ক ব্যাটিং ধরেন এ পর্যন্ত যাওয়ার কথাই ছিল না নিচের দিকে যখন ব্যাটিং করে সত্যি কথা ইট ডাজেন্ট লুক লাইক এ প্রফেশনাল ওয়ে দেয়ার দেয় এরকম যদি খেলে যেটা দেখলাম খেলা আই থিঙ্ক ইট উইল বি ভেরি টাফ এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ দলের লড়াকু ক্রিকেট দেখতে চায় বাংলাদেশী ভক্তরা বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাস বেড়েছে এবং বাংলাদেশ যে খেলার ছন্দে ফিরেছে তা কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও ভালো করবে বাংলাদেশ এমন প্রত্যাশা বাংলাদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রের ডালাস গ্রান্টের স্টেডিয়াম থেকে দশকরা মাদক সমার সংবাদ লঙ্কান দেবী পক্ষে স্বস্তির জয়ে লেগ স্পিনার ঋষাদ বন্দর মেতেছে গোটা দেশ যে দলে আছেন টাইগারদের দেশ সাবেক প্রধান নির্বাচক মিন হাজুর আবেদিন নান্নু তো তার পুরোপুরি পরীক্ষা নিয়ে অবশেষে এলো স্বস্তির জয় লঙ্কানদের বিপক্ষে দুই উইকেটের দারুণ জয় বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু আজকের ম্যাচ এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলবো তার সঙ্গে নানু ভাই স্বাগত আপনাকে টেনশনে পড়ে গিয়েছিলেন কি এই পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে সব কিন্তু লো স্কোর তো সেই হিসাবে একটা মাথায় ছিল যে যদি ইনকেস আর্লি কিছু পাঁচটা বা ছটা উইকেট যদি পড়ে যায় তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে তারপরে হৃদয় লিটনের পার্ট

দেওয়া নয় টাইগারদের প্রমাণ করতে হবে বাইশ গজে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা উল্লাসে মাতোয়ারা দেশের সমর্থকরাও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছে টাইগাররা এটাই বড় স্বস্তি তাদের কাছে খেলা দেখবেন আপনার প্রেশার হাই হবে না আপনি স্ট্রোক মতো অবস্থা ফেস করবেন না এমন তো হয় না একশো তো একশো খুশি একশো তো একশো খুশি ভাইয়া আমরা হতাশার ভিতরে ছিলাম কিন্তু হতাশা মাহমুদুল্লাহ রিয়াজ হতাশা দূর করে দিয়েছে বাংলাদেশকে বিজয় করে পরপর দুই বলে দুই উইকেট যাওয়ার পরে মানে অসম্ভব লেভেলের ভয় পাইছি কিন্তু যখন মাহমুদুল্লাহ রিয়াজ ছিল ওই ভরসার জায়গাও ছিল যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে বাংলাদেশ বলিং খুবই ভালো করেছিল আমরা একশো পঁচিশ থেকে খুবই আশা দিয়েছিলাম এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম ডাউটে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বিশেষ আয়োজন টাইম ডাউটে ক্রিকেটের এই টার্ম সম্প্রতি আলোচনা এসেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বদলতেই সেই অর্থে বলা যায় সত্যিকার অর্থে একটা টাইম ডাউট ম্যাচ উপহার দিয়েছেন সাকিব ম্যাথুসরা যে ম্যাচে লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ সুতরাং গল্প হবে আড্ডা হবে হবে ম্যাচের খুঁটিনাটি নানা বিশ্লেষণ সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম স্যার আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে স্যার এই ম্যাচের আগে আমাদের প্রিপারেশনটাও খুব বেশি একটা ভালো ছিল না অনুশীলনটা আমরা ঠিকভাবে করতে পারিনি নানা আলোচনা নানা সমালোচনা ছিল সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওয়ার্ল্ড কাপে ফ্লাইং স্টার্ট বলবো বাংলাদেশের একেবারে ইতিবাচক শুরু এটাকে হচ্ছে আপনি কীভাবে দেখেন রিলিভড মাছ রিলিভড কারণ কারণ ভীষণ চাপে ছিল বাংলাদেশ দল প্রিপারেশন বা ওদের মানসিক অবস্থা কী ছিল রিসেন্ট পাস্ট কেমন কী খেলেছিল সব কিছু ছাপিয়ে যেটা ছিল যে আত্মবিশ্বাসটা ছিল তলার নিতে একেবারে সেখানে 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 এবং আমরা ম্যাচের শুরুতেও কিন্তু খুব একটা ভালোবাসা ছিলাম না কিন্তু পাওয়ার প্লেতে ওরা মোটামুটি একটা ভালো রান করেছিল এবং ভালোই রেটে রান করছিল এবং ওখান থেকে হঠাৎ করে যে ফিরে আসা এবং তারপরে আর ওদেরকে সুযোগ না দেওয়াটা দারুণ ক্যারেক্টার এটা একটা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে আমাদের বোলাররা বিশেষ করে এবং সেটি বোধ ম্যাচের ম্যাচকে ঘুরিয়ে দিল বাংলাদেশের পক্ষে যদি ওরা চেষ্টা করেছে কিন্তু আর বাংলাদেশের হাতে ম্যাচটা নিয়ে যেতে পারেনি হ্যাঁ চাপ দিতে পেরেছে ঠিকই কিন্তু বাংলাদেশ কাছ থেকে আর ম্যাচটা নিয়ে যেতে পারেনি স্যার ম্যাচটা নিয়ে মনে হয় একটু দড়ি টানাটানি হয়েছে ম্যাচের মোমেন্টাম শুরুতে শ্রীলঙ্কার কাছে ছিল সেটা হয়ে বাংলাদেশ নিজেদের কাছে নিয়ে আসলো আবার বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো সেখানে বাংলাদেশের শুরুটা সেই চিরাচরিত একটা শুরু আমরা যদি পাওয়ার পেতে দেখি বাট মিড ওভারগুলোতে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছে এবং শেষ দিকে কিছুটা নার্ভাসনেস কাজ করেছে আবার দিন শেষে উইনটা এসেছে এই যে ম্যাচ একবার এদিকে যাওয়া সেদিকে যাওয়া সবকিছু মিলে একটা কমপ্লিট কমপ্লিট একটা প্যাকেজ দেখলাম কিনা এরকম একটা অবশ্যই এবং আমার কাছে মনে হয় অনেকেই ধারণা অনেকে আমি আস্তে আস্তে শুনছিলাম যে কেউ কেউ বলছিল এটা তো অনেক আগেই যেতে যাওয়া উচিত ছিল ও কেন আউট হতে গেল রান ইত্যাদি অনেকে হয়তো এটা এটা রিয়েলাইজ করে না যে কি ভয়ঙ্কর চাপের মধ্যে ছিল ব্যসম্যানরা এটা বুঝতে হবে দুই দলের অবস্থান একেবারে একই ছিল কিন্তু যে জিতবে সে পরবর্তী রাউন্ডে তাদের যাওয়ার সম্ভাবনা তৈরি হবে দুই দলই রিসেন্ট পাস্টে ভালো ক্রিকেট খেলেনি এই সব কিছু মিলিয়ে খুব চাপে ছিল এবং আমার মনে হয় একটা ফেয়ার রেজাল্ট আমরা আউটপ্লে করতে পারিনি শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা ভালো কম্পিট করেছে কিন্তু একটা সময় কিন্তু এমন এসেছিল যে শ্রীলঙ্কা হয়তো জিতেও যেতে পারে সো ইট ওয়াজ এ ফেয়ার কম্পিটিশন বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল সেটা হলো জেতা জেতা বাংলাদেশ জিতেছে এনিহাও আমাদের ম্যাচটা উইন করতে হতো সেটা দরকার ছিল সেটা আমরা জিতেছি স্যার আমরা যদি একটু কম্পারিজন গুলো দেখে আসি যে পাওয়ার প্লে থেকে হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কম্পারিজন গুলো সেগুলো যদি একটু দেখে আসি পাওয়ার প্লে তুলনা শ্রীলঙ্কা 6 ওভারে হচ্ছে 53 রান তুলেছে 2 উইকেট হারিয়েছে এখানে বাংলাদেশ চিরাচরিত যেই আসলে যেই জায়গা আমরা স্ট্রাগল করি সেই জায়গাতেই আমরা ছিলাম আমরা 34 রান করেছি বিনিময়ে হারিয়েছি আমরা 3 উইকেট এর পরের যেই গেমটা আমরা যদি হচ্ছে বিশ্লেষণ করি আপনার 7 ওভার থেকে যদি হচ্ছে আমরা চোদ্দ ওভার পর্যন্ত যেতে চাই এই জায়গাটি একটু দেখতে চাই আমরা সেই জায়গা হচ্ছে আসলে বাংলাদেশের কন্ডিশন কেমন ছিল বা শ্রীলঙ্কার কন্ডিশন কেমন ছিল সেই স্ট্যাপটা একটু দেখে নেব আমরা মিড ওভার তুলনায় না সাত থেকে চোদ্দ ওভার এই জায়গাতে শ্রীলঙ্কা হচ্ছে সাতচল্লিশ রান তুলেছে তারা এক উইকেট হারিয়েছে এবং বাংলাদেশে এখানে হচ্ছে পঁয়ষট্টি রান তুলেছে এক উইকেট হারিয়েছে এই জায়গায় কিন্তু একটু পার্থক্য তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লঙ্কান রেসে একটু স্লো হয়ে গিয়েছিল বাংলাদেশ একটু ফাস্ট ব্যাটিং করেছে স্পেশালি বলা যেতে পারে তাহিদ হৃদয়ের কথা বলা যেতে পারে তিনি যেভাবে ব্যাট করেছেন তাতে আমাদের রানের চাকাটা সচল ছিল এবং শেষের দিকে যে যদি হচ্ছে একেবারে তুলনামূলক চিত্রটা যদি দেখে একেবারে লাস্টের দিকে যে সিচুয়েশন ছিল শ্রীলঙ্কা তার লাস্ট সিক্স ওভারে হচ্ছে ছয় উইকেট হারিয়েছে এবং তার বিনিময়ে তারা চব্বিশটি রান তুলেছে এবং বাংলাদেশ হচ্ছে ছাব্বিশ রান তুলেছে যদিও তারা লাস্ট ওভার পর্যন্ত ব্যাট করতে হয়নি বাংলাদেশ হচ্ছে চার উইকেট হারিয়েছে এই যে মানে মোটামুটি দেখছিলাম যে দুটো দলই একেবারে সিমিলার ওয়েতে এগিয়েছে হয়তো একটু উনিশ পিস উনিশ পিস বাংলাদেশ লাস্ট মোমেন্টে একটু ভালো করেছে বাংলাদেশ ম্যাচটা গ্রিপ করতে পেরেছে এই চয়টা হচ্ছে বাংলাদেশের নেক্সটে হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা এখান থেকে হচ্ছে আসলে শিক্ষার কতটুকু আছে আমাদের না না প্রথমে কিন্তু আমরা ওই যেটা আলাপ শুরুতে আলাপ হয়ে গেল অলরেডি যে আমাদের টপ অর্ডার কিন্তু সে একই কাজ করলো আবারও এবং সেখান থেকে যে ফিরিয়ে নিয়ে আসে খেলাটাকে এবং তহেদুদা যেই খেলাটা খেললো এটা মধ্যে দুই দলের মধ্যেই আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দুইশো স্ট্রাইক রেট এরকম একটা ভয়ঙ্কর রকমের চাপের ম্যাচে লো স্কোরিং ম্যাচ সেখানে দুইশো স্ট্রাইক রেটে চল্লিশ রান করা ম্যাচে যে ম্যাচের গতিপথটাকে কিভাবে বদলে দেয় মানে সেটা চিন্তাই করা যায় না সো আমার মনে হয় যে জয়ের একটা ইতিবাচক একটা ভূমিকা তো থাকবেই তলে সবাই একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে সবার মধ্যে যে চাপটা ছিল সেটা কিছুটা কমবে এখন বোধহয় সামনে ভাবতে পারবে আমরা আর কি কী করতে পারি এখন অনেক চ্যালেঞ্জ আছে সামনে সাউথ আফ্রিকা তো বটেই বাট নেদারল্যান্ড কিংবা নেপাল এসব ম্যাচগুলো আছে তো রিল্যাক্স হবার কোনো সুযোগ নেই কিন্তু আমরা জানি নেদারল্যান্ডও কিন্তু যথেষ্ট শক্তি রাখে তবে তবে বাংলাদেশ যদি একটু গুছাতে পারে টপ অর্ডারটাকে কারণ বলিং আমরা আমরা শরীফুল আজকে ছিল না কিন্তু তারপরও আমি বলবো যে যথেষ্ট ভালো বলিং বলিং করেছি আমরা কিন্তু ব্যাটিংটায় যদি আরেকটু শক্তি দেখাতে পারি আমরা আমার মনে আমাদের জন্য পথটা যথেষ্ট সহজ হবে সামনের ম্যাচগুলো বিশেষ করে নেদারল্যান্ড এবং নেপাল স্যার আপনার বোলিংয়ের কথা বলছিলেন সেই ক্ষেত্রে যদি বলতে চাই নাজমুল হোসেন শান্ত আজকে বোলারদের যেভাবে ইউজ করেছে স্পেশালি মোস্তাফিজের কথা যদি বলি তাকে একদম গ্যাপে 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 যখন যেখানে আনা দরকার ছিল এবং মুস্তাফিজ এসেই কিন্তু একটা ব্রেক থ্রু দিয়েছে এবং লঙ্কানদের কিন্তু সে চাপে রেখেছে এবং শেষ দিকেও সে প্রত্যেকটা ওভারে উইকেট তুলে নিয়েছে এই ক্যাপ্টেন্সির এই যে চেঞ্জেসটা আমরা যেটা যদি আইপিএল এর সঙ্গে তুলনা করি যেটা ধোনি করে দেখিয়েছিলেন যে মুস্তাফিজকে আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়েছেন এবং সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে স্যার এইরকম ইউজ করেছে ক্যাপ্টেন সেই আমরা কোনো কি দেখেছি কিনা এরকম কোনো কিছু আমার মনে হয় মাঝখানে যেটা খুব ভালো কাজ করে করা হয়েছে সেটা হচ্ছে মাহমুদুল্লাহকে এক ওভার নিয়ে করিয়ে ফেলো একটা ওভার করিয়ে ফেলানোটা তাতে যেটা হয়েছে শেষের দিকের ও বলারকে উপরে নিয়ে আসতে হয়নি গেম প্ল্যান যেটা ছিল প্ল্যান এ যেটা ছিল বোলিং নিয়ে সেটাই করতে পেরেছে এবং শেষের দিকে কিন্তু আমাদের বলিংটা সে কারণে ভালো হয়েছে মুস্তাফিজ বোঝাই যায় মুস্তাফিজ এখন ভীষণ রকমের ছন্দে আছে ক্যাপ্টেনের সেই লোভটা কিন্তু হবেই আমার এখনই একটা যদি উইকেট পেয়ে যাই বিপক্ষ দল ভীষণ চাপে পড়বে তাকে মুস্তাফিজকে সো মুস্তাফিজের ওই ডিমান্ডটা কিন্তু আছে এবং সেটা আজকে আমরা দেখেছি ক্যাপ্টেন ওকে নিয়ে এসছে মুস্তাফিজ সার্ভিস দিয়েছে আয়দও উইকেট নিয়েছে অথবা কোনো রান দেয়নি চাপে রেখেছে হয়তো উল্টা দিক থেকে সে কারণে উইকেট এসছে তো মুস্তাফিজ একটা দারুণ রোল প্লে করেছে উইকেট নিয়ে এবং ইকোনমির কারণেও রোলটা প্লে করেছে স্যার ম্যাচটা একেবারে শুরু থেকে যদি বলা যায় মোমেন্টামটা শ্রীলঙ্কার হাতে ছিল এখান থেকে ম্যাচটা যে টার্ন করেছে আবার টার্নিং পয়েন্টটা যে বাংলাদেশের দিকে এসেছে সেটা আমরা একটু দেখাতে চাই সেই টার্নিং পয়েন্টটা আসলে কী ছিল আমাদের কাছে যেটা মনে হয়েছে পনেরোতম ওভারে রিষাদ হোসেন বল করতে এসেছিলেন এক ওভারে তিনি হচ্ছে তিন রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন এবং তার এক ওভার গ্যাপ দিয়ে সতেরোতম ওভারে তিনি আবারও এসেছেন আবারও এক উইকেট নিয়েছেন আবারও হচ্ছে তিনি মাত্র তিন রান খরচ করেছেন এই যে পনেরোতম ওভার থেকে হচ্ছে যে লঙ্কানদের একেবারে চেপে ধরা এবং ঋষাদের 15তম ওভারটা এটাকে স্যার ভাইটাল একটা মোমেন্টাম হিসেবে আপনি মনে করছেন কিনা এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই কারণ এই সময়টায় বিশেষ করে 17তম ওভার এরকম সময় কিন্তু একজন লেগ স্পিনার বল করবে এটাকে আশা করে না এমন যেটা হয় যে 15 17 এই ধরনের ওভারগুলিতে সবাই স্ট্রাইক করে ব্যাটসম্যানরা খেলতে চায় 4 6 মারতে চায় ওই সময় একজন লেগ স্পিনারের সাকসেফুল হওয়া লাইন লাইন মেনটেন করে বল করা অত্যন্ত কঠিন এবং ওরা সুযোগ নিয়েছিল ওর বিরুদ্ধে কিন্তু পারেনিজ সো গুড এত অ্যাকুরেট ছিল বল টার্ন করেছে বাউন্স পেয়েছে এবং এবং অভাবনীয় বল করেছে রেশাদ আজকে বলতেই হবে এবং যে কারণে প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে সেই জায়গা থেকে বলা যেতে পারে যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা একেবারে মানে আপ টু ছিল ইমপ্রুভমেন্টের আছে সাকিবের আমরা পাওয়ার ফার্স্ট প্লাওয়ার পাওয়ার পেতে সাকিব একটা ওভারে খুব এক্সপেন্সিভ ছিল চারটা চার খেয়ে যাওয়াটা ওখানে ওর আরও সাবধান হওয়া উচিত ছিল কি করলে যখন বুঝতে পেরেছিলো যে এই ব্যাটসম্যান অ্যাটাক করছে ওর ডিফেন্সিভ একটা কিছু অ্যাপ্রোচ নিয়ে আসা দরকার ছিল তাতে যদি দুইটা বাউন্ডারি কমও হতো নিশ্চয়ই চেষ্টা করেছে বাট সফল হয়নি বাট আমার মনে ওই জায়গাটায় আমরা শুধু ওই একটা জায়গায় ওই একটা ওভারে বোধ হয় আমরা একটা কিছুটা

একটা ওভারে কিন্তু পনেরো বিশ রান হয়ে যেতে পারতো সেই ক্ষেত্রে হয়তো একশো বিশ পঁচিশের জায়গায় স্কোরটা একশো পঁয়ত্রিশ হয়ে যেতে পারতো এবং সেটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হতো না স্যার একানব্বইতে গিয়ে হচ্ছে আমরা তাহলে হারালাম ব্যাক টু ব্যাক তার কিছুক্ষণ পরে হচ্ছে লিটন দাসকে হারালাম এরপর আল হাসান চলে গেলেন রিশাদ চলে গেলেন উইকেটে স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিলেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ওই পাশে হচ্ছে সবাই বোলার এই জায়গা থেকে কি একটু নার্ভাসনেস চলে এসেছিল কি না যে আসলে কি হতে পারে একেবারে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ নাই এবং আমরা যদি সেই নিদেহাস ট্রফি থেকে যদি দেখি মাহমুদুল্লাহ রিয়াদ কেন যেন শেষের দিকে লঙ্কানদের পেলেই হচ্ছে তিনি তার স্বাভাবিক খেলাটা খেলেন বা হচ্ছে তিনি ম্যাচটা বের করে নিয়ে আসেন আজকেও তার একটা নজির দেখলাম এই জায়গায় কি স্যার একটু মানে দ্বন্দ্বে পড়ে গিয়েছিল কিনা বাংলাদেশ না যে অবস্থায় ছিল ম্যাচের রেজাল্ট যে কোনো দিকে চলে যেতে পারে যে কোনো দিকে চলে যেতে পারতো কারণ আমরা জানি সাকিব ছিল এবং তারপরে শুধু মুস্তাফিজ ছিল তো নুমান তুষার তার আগের ওভারটায় তখনও তিন চারটা বলর বাকি ছিল ওইখানে কিন্তু হয়তো ঘটনা ঘটে যেতে পারতো থ্যাঙ্কফুলি ঘটনাটা ঘটেনি নি আর রিয়াদের ব্যাপারে যেটা হচ্ছে রিয়াদ খুব ক্লিয়ার হেড নিয়ে খেলে ও অনেক অনেক কিছু চিন্তা করে না ও শুধু বল দেখে এবং বলটা যদি মারার হয় মারার চেষ্টা করে আমরা যেটি যে ছয়টা মেরেছে যে মুহূর্তে পেয়েছে ফুল টস বল হি নিউ যে এটা আমি এটা মারবো এটাই মারবো ওর মধ্যে কোনো দনমনও নেই কিন্তু এটা করবো না ওটা করবো এসব একদম না খুব ক্লিয়ার মাইন্ড নিয়ে খেলে এ কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমেও সাকসেসফুল হয় শর্টগুলো যখন খেলে ম্যাক্সিমাম টাইমে সাকসেসফুল হয় এবং এবং খুব জরুরি যে আমাদের শেষের দিকে এরকম একজন ব্যাটসম্যান আছে যার উপর ভরসা করা যায় ও রান করেছে বোধহয় পনেরো বা ষোলো রান করেছে এগুলি কিন্তু অসম্ভব দামি যে অসম্ভব দামি রান এটা কিন্তু সো কৃতিত্বটা অনেকটাই তার আজকের এই ম্যাচে তার স্যার ব্যাটিং অর্ডারটা নিয়ে যদি একটু আবার ওই যদি একটু বলি সেটা হচ্ছে শান্তকে নেমে যাওয়া এবং লিটনকে হচ্ছে তিনে খেলানো এই জায়গায় কি হচ্ছে এটাও কি হচ্ছে আপনার কাছে কি মনে হয় নেক্সট ম্যাচে কি আমাদের এই জায়গায় থাকা উচিত নাকি হচ্ছে আমাদের আমার ধারণা যে খুব তাড়াতাড়ি টপ অর্ডারে একজন আউট হয়ে যাওয়াতে সৌম্য আউট হওয়াতে লিটনকে হয়তো তিন নম্বরে নিয়ে আসা হয়েছে যদি ওপেনিংটা ভালো হতো সেক্ষেত্রে হয়তো তিন নম্বরে শান্তই আসতো লিটন হয় সেক্ষেত্রে পরে আসতো কিন্তু যেহেতু লিটন ওপেন করে এবং একজন ওপেনার একেবারেই আর্লি আউট হয়ে গেছে সো লিটনকে দিয়ে সেটা কম্পিটিশন করা হয়েছে আমার মানে অপশন আরও ভালো হয় এখন এখন যেহেতু খেলা শুরু হয়ে গেছে লিটন এবং এবং তামিম যদি ওপেন করে শান্ত যদি তিনে আসে এবং জাকের অনেক যদি সাথে চলে আসে আমরা আমার মনে হয় আমাদের দল আর একটু কমফোর্টেবল ফিল করবে আর একটু পাবে আজকে ম্যাচে যদি হচ্ছে আমরা একটু যদি উইক জোন নিয়ে যদি একটু কথা বলি আমরা মনে হয় ইতিমধ্যে আমরা কথা বলে ফেলেছি তারপরে হচ্ছে একটু স্ট্যাট দেখতে চাচ্ছিলাম উইক জোন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেই পাওয়ার প্লে এবং টপ অর্ডার এবং ডট বলের কথাটাই আসবে পাওয়ার প্লেতে আমরা চৌত্রিশ রান তুলেছি তিনটি উইকেট হারিয়েছি মূল্যবান তিনটি উইকেট হারিয়েছি এবং ডট বল করেছি বা খেলেছি চোদ্দোটা ডট বল খেলেছি এই জায়গাটাতে হচ্ছে বরাবরই আমাদের টি টোয়েন্টিতে আমাদের পিছিয়ে দিচ্ছে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করে দিচ্ছে যে আসলে আমাদের এই ফর্মেটার সঙ্গে আমরা ধাতস্থ হয়েছে কিনা এবং একই সঙ্গে একটু বলতে চাই আমাদের ব্যাটাররা যে আজ আউট হয়েছে স্পেশালি যদি হচ্ছে তামিমের কথা বলি মনে হয়েছে যে একটু ফুটওয়ার্কের মনে হয় একটু ঘাটতি ছিল লিটন যে বলটায় হচ্ছে আহ এল হলেন সেখানেও কি কিছুটা ফুটওয়ার্কের ঘাটতি ছিল কিনা এই জায়গাটা একটু হচ্ছে দৃষ্টিপাত করবেন স্যার না যে উইকেটটা যেমন ছিল এটা প্রথাগত যে টি টোয়েন্টি উইকেট যেটা হয় বল সোজা সোজা আসবে ব্যাটে আসবে সেরকম না কিন্তু এখানে বল সুইং করে এখানে একটা বাউন্স আছে তো বল কাছে কাছে আসা বানাই না আমি ব্যাট চালিয়ে যেতে পারবো ওটা কাভার করে খেলা লং লংগর ফর্ম্যাটে আমরা যেভাবে খেলি এটা সুইঙ্গিং বল বলে কাছে যাই টাইমিং করি সোজা ব্যাটে খেলি তামিম যে বলটাতে আউট হয়েছে ওর আরও কাছে যাওয়া হচ্ছিলের লাইনে যাওয়া ছিল বোঝা হচ্ছিল এখানে বলটা সুইং করছে এটা কাভার করতে হবে এবং এটা যদি এমন হতো যে হ্যাঁ আমরা দুশো দুশো রান চেঞ্জ করছি সেখানে হয়তো অন্যরকম ব্যাপার হতো না আমাকে মারতেই হবে আমি জায়গা রাখছি পা পেলে মেরে দেবো কিন্তু এখানে এটা না কিন্তু প্রথম প্ল্যান হওয়া উচিত ছিল আমি থাকবো আউট হবো না এবং সেফ রান করবো কিছুক্ষণ কারণ একশো পঁচিশ রান করতে হবে তো উপরের দিকে একটা পার্টিসিপিট যদি হয়ে যায় মোটামুটি সেটা মিডল অর্ডারকে অনেক কমফোর্ট দেয় সেই প্ল্যানটা করা উচিত ছিল সেটা যদি না করাটা বোধহয় বোকামি হয়েছে স্যার সেই আর লিটন দাসের অনেক দিন পর হচ্ছে যদিও টি টোয়েন্টি ষোলো রান ইনিংস ছিল না তবে তার যেই রানটা তিনি করেছেন সেটা কিন্তু আজকে আজকের ম্যাচের বিবেচনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ রান এই জায়গাটা থেকে ওইখানে লিটন দাসের আউটটা একটু কি মনে হয় যে ল্যাক অফ কনফিডেন্স বা হচ্ছে একটু মনসংযোগের ঘাটতি ঘটেছিল কেন ওই ওই সময়টাতে ওই সময়টা বোধ হয় ফিল করছিল যে একটু কুইক রান করা দরকার আচ্ছা এবং যে বলটাতে আউট হয়েছে ও আশা করছিল বলটা একটু টার্ন করবে একটু টার্ন করবে একেবারেই টার্ন করেনি সো টার্নটাকে চিন্তা করে কিন্তু ব্যাটটা প্লেস করেছে কিন্তু কিন্তু ব্যাটের আর প্যাডের মাঝখান দিয়ে বল চলে এসছে কিন্তু সেটা বলার কৃতিত্ব যে একই অ্যাকশনে বল করে ওটা টার্ন করে ওটা একদম সোজা চলে এসছে সো বাট দুর্দান্ত ইনিংস খেলেছে মানে যে যে মেন্টাল প্রেশার নিয়ে খেলার যে ব্যাপারটা এটা সবাই পারে না তহে জুড়ে যে খেলাটা এটা সবাই পারে না কিন্তু আবার লিটন এই যে মেন্টাল প্রেশার নিয়ে যে প্রপার ক্রিকেট খেললো এই চাপটা ধরে রাখলো এটাও সবাই পারে না কিন্তু সো দলে অনেক অনেক মেধা আছে এখন এটা এটাকে কাজে লাগানো স্যার একেবারেই ছোট করে জানতে চাবো নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ এই জায়গায় হচ্ছে আপনি কোনো পরিবর্তন দেখতে চান কিনা আমি ডেফিনেটলি দেখব যে আমি বলবো যে জাকিকে নিয়ে আসা উচিত মিডল অর্ডারে মাহমুদার পাশাপাশি এবং লিটন যেহেতু মোটামুটি আজকে ওপেন করেই এ রান করেছে আমরা লিটন এবং তামিমের উপর ডিপেন্ড করতে পারি তিন নম্বরে যদি শান্ত খেলে তাহলে আমার মনে হয় ব্যাটিং অর্ডারটা আর একটু সমৃদ্ধ হয় ব্যালেন্স ব্যালেন্স হয় যেহেতু আমাদের তিনজন পেস বোলার আমরা খেলছি আরেকজন পেস বোলার হয়তো দরকার হবে না আমাদের জি ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এসে যুক্ত হওয়ার জন্য দর্শক এই ছিল টাইম এর এখনকার আয়োজনে বিশ্বকাপ বিশেষ আয়োজন নিয়ে প্রতিদিন আমরা হাজির হচ্ছি দুপুর দেড়টা এবং রাত সাড়ে বারোটায় পরবর্তী শো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সঙ্গেই থাকুন সময়